সেকালে ব্রিটিশ সাহেবরা তাদের সাথে ভৃত্যদের রীতিমতন ফৌজ নিয়ে ঘুরে বেড়াতেন। লর্ড কর্নওয়ালিস যেবারে বড়লাট হয়ে এলেন, তিনি নাকি তার ভৃত্যের সংখ্যা দেখে অবাক হয়েছিলেন, প্রায় 400। ভাবতে পারেন, তবে এমনটা শুধু বড়লাটেরই নয়। এই যেমন ধরুন ফিলিপ ফ্রান্সিস, তিনি ছিলেন লর্ড সাহেবের কাউন্সিল মেম্বার মাত্র, তার ভৃত্যের সংখ্যা ছিল 110। কিন্তু এত সংখ্যক ভৃত্যদের মাইনে দিতে গিয়ে তারা কি ফতুর হয়ে যেত না? এইসব ভৃত্যদের মাইনে কত ছিল? এদের মাইনে ঠিক করত একটা কমিটি। 1778-এর একটি রিপোর্ট থেকে জানা যায় যে একজন জমাদারের মাসিক মাইনে ছিল 12 টাকা, কোচম্যান পেত 10 টাকা, আর চোপদার পেত 5 টাকা, হুকোপারদার পেত 6 টাকা, খানসামা পেত 11, কিন্তু বাবুর্চি পেত 5, মালিয়ার ঘেসুরে পেত 3 টাকা করে, আর সর্দার পেয়ারা পেত 5 টাকা। ইতিহাসের এমনই নানান অজানা গল্প জানতে সঙ্গে থাকুন গল্প হলেও সত্যির সঙ্গে।